জমে উঠেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গুড়ের হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি হাটে গুড় কিনতে শত শত ক্রেতা আসছেন। উৎপাদন কম হওয়ায় অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখর গুড়ের হাট। সপ্তাহে শুক্রবার ও সোমবার এখানে খেজুর গুড়ের হাট বসে। এবার খেজুর গুড়ের চাহিদা বেশি হলেও সরবরাহ কম। কৃষকরা খেজুর গাছ কেটে ফেলেছেন, আবার অনেক খেজুর গাছের বয়স হয়ে যাওয়ায় তা থেকে রস পাওয়া যাচ্ছে না, ফলে গুড় উৎপাদন কম হচ্ছে। গ্রামে প্রচুর গুড় এবার আমদানি করছে, কিন্তু গুড় অনলাইনে বেশি বিক্রি হচ্ছে, হাটে কম আসছে। বুঝেছেন, চিনির দামটা বেশি, তো যার জন্য আপনার চিনি কম দিচ্ছে, এই জন্য গুড়ের আমদানিও কম। গুড়ের বাজার টুকটাক ভালো, খারাপ না, চলছে। আমও আছে, গুড় আছে, এগুলো পাঠাই, ঢাকা পাঠাই, কারণ বাজার পাঠাই। গুড়ের বাজারটা 300 বছর আগেকার বাজার, এই গুড়ে কোনো ভেজাল নেই। বাংলাদেশের বৃহত্তম বাজার বলতে গেলে সরোজগঞ্জের বাজার। হাট সূত্র জানায় প্রতি কেজি গুড় বিক্রি হয় 200 থেকে 250 টাকা করে। প্রতি সপ্তাহে 20 থেকে 30 লাখ টাকার গুড় কেনা বেচা হয়। প্রতি বছর এ হাট থেকে কেনা বেচার পরিমাণ দাঁড়ায় 20 থেকে 25 কোটি টাকা। এ হাটের গুড় দেশের জেলাগুলোর মধ্যে ঢাকা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বরিশাল, ময়মনসিংহ, মাগুরা, রাজবাড়ী, পঞ্চগড়, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসেন। বিভিন্ন জায়গায় আমরা এই গুড়টা পাঠাই। সরোজগঞ্জ একটা ঐতিহ্যবাহী হাট, এটা 300 বছরেরও অধিক পুরাতন একটা হাট। ব্রিটিশ আমলের আগে বাপদাদার মুখে শোনা যায় সরোজগঞ্জ গুড়ের হাট। এখানে বিভিন্ন অঞ্চল থেকে গুড় আসে এবং গুড়ের পরিমাণ, গুড়ের মানটা খুব সুন্দর থাকে। আমরা দীর্ঘ সময় এটা মনিটরিং করি। এই হাটটাই মিনিমাম 1.5 কোটি টাকার, 1 কোটি 1.5 কোটি টাকার প্রতিদিন গুড় কেনা বেচা হয়। চুয়াডাঙ্গা জেলায় আমাদের প্রায় 3 লাখের কাছাকাছি আমাদের খেজুর গাছ রয়েছে। এই খেজুর গাছের এখান থেকে গাছিরা ইতিমধ্যেই গুড় তৈরি শুরু করেছেন এবং আমরা কৃষি সমবায় দপ্তর ব্লক পর্যায়ে কৃষকদেরকে বিভিন্নভাবে বিশুদ্ধ গুড় তৈরির জন্য পরামর্শ দিয়েছি। চাপার জোর পাড়াও।